হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আমি আর জিনি যাব একটু ঘুরতে। কোথায় যাব জিনি ঘুরতে? শপিং। কোন শপিং? কি কিনবি শপিংয়ে? ড্রেস। ড্রেস কেনা হবে শপিং মলে। পৌঁছেই আমরা জিনি শপিং করার জন্য আমরা চলে যাই জিনি শপে। তো তারপরে আমরা জিনি শপিং করে এসে বেরিয়েই দেখি বিশাল হইচই হচ্ছে। দেখি অ্যাক্ট্রেস ঋতাভরি চক্রবর্তী তখন সবথেকে উপস্থিত, আর আমেরিকান ইগলসের ইনোগ্রেশনের জন্য তিনি এসেছিলেন। তো তাকে দেখতে আমি ব্যস্ত হয়ে গেছি, যে সারাক্ষণ আমি তারই ভিডিও তোলার জন্য আমি খুব উৎসাহী হয়েছিলাম, আর তার সঙ্গে একটা সেলফি তুলবো বলে সেটা নিয়েও খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমি একটু সুযোগ পাবো এবং তার সঙ্গে আমি একটা সেলফি তুলবো। তো তার ইনোগ্রেশন চললো, তার আমি পুরোটাই ভিডিও রেখেছি, আপনারা দেখতে থাকুন। তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য প্রচণ্ড প্রচণ্ড ভিড়, তাকে দেখার জন্য প্রচণ্ড ভিড়, অনেক লোক ছিল। আমি তো সুযোগই পাচ্ছিলাম না যে তার সঙ্গে গিয়ে একটা সেলফি তুলবো। তার মানে দূরের থেকে কাছের থেকে সব জায়গার থেকে ভিডিও নিচ্ছি আমি, কিন্তু তার সঙ্গে গিয়ে একটা সেলফি তুলবো সেটা আমার আর সুযোগ হচ্ছিল না। একটা সময় আসে তখন আমি তার পুরো একটা মুখোমুখি সামনাসামনি দাঁড়িয়ে আছি, আর অবস্থাটা হচ্ছে We can have some.
ভেবেছিলাম আর সেলফি তুলে কোথায় হবে না, তো এইভাবেই সেলফি তুলে নিয়েছিলাম। জাস্ট একদম স্টেজের কাছেই ছিলাম কিন্তু জাস্ট তার কাছে যেতে পারছিলাম না, তো এইভাবেই সেলফি তুলে নিয়েছি। যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন তখন তার সামনে তা সে সিকিউরিটি গার্ড ছিল আর ফাঁকাই ছিল, তো তার সঙ্গে আমি জাস্ট কথা বললাম এবং রিকোয়েস্ট করলাম একটা সেলফি তোলার। জাস্ট এই ছবিটাই আমি পেয়েছি, একটা ছবি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে খুব খুব ভালো লেগেছে আর এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। মানে খুবই ফেমাস একজন অ্যাক্ট্রেস আর খুবই কাইন্ড হার্টেড মানুষ একজন, সবার সঙ্গে এত ফ্র্যাঙ্কলি মিশছেন এবং তার সঙ্গে তাদের সবার সঙ্গে সেলফি তুলছেন। মানে ভাবাই যায় না, অনেক অ্যাক্ট্রেস আছে সবাইকে ইগনোর করে দেয়, কিন্তু জাস্ট অসাম লেডি, আমার খুব ভালো লেগেছে। তারপর আর কি, তারপর আমরা ফুড কোর্টে গেলাম আমি আর জিনি। জিনির তো ওই কাচের উপর দিয়ে হাঁটতে খুব ভয় করছিল, যাই হোক শক্ত করে হাত ধরে নিয়ে গেলাম ওকে, খুবই ভালো লাগছিল। আর তারপরে কী কী কী, জিনির তো হাংরি পেয়ে থাকে, মলে ঢুকলেও হাংরি পেয়ে থাকে, তো গিয়ে খাওয়া শুরু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।